শারদীয় উৎসবে গোটা রাজ্যে যখন আনন্দে মুখরিত তখন সেই সময় হাতির আতঙ্কে ভুগছেন গ্রামীণ এলাকার সাধারণ মানুষজনরা। ঘটনা কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রে ডিএম কলোনি এলাকায় শুক্রবার রাতে। রাতের অন্ধকারে বর্ণতাতাল হাতির বেলাগাম তাণ্ডবে অতিষ্ঠ হয়ে আতঙ্কে ভুগছে গ্রামবাসীরা। ফের বর্ণতাতাল হাতির উন্মুক্ত আক্রমণে ক্ষতিগ্রস্ত এক গৃহস্থের বাড়িঘর। ইদানিং প্রায় প্রতি রাতেই তেলিয়ামুড়া বন দপ্তরের অধীন বিভিন্ন হাতি প্রবণ এলাকায় বর্ণতাতাল হাতির আক্রমণে বৃদ্ধি পেয়েছে। শুক্রবার রাতে তেলিয়ামুড়া ডিএম কলোনি এলাকায় হঠাৎ করে বর্ণতাতাল হাতিটি প্রবেশ করে। দীপক দাস নামে ওই ব্যক্তির বাড়িতে প্রথমে হাতিটি প্রবেশ করে এবং মাটির কোঠাঘর ভেঙে আক্রমণ চালায়। হাতির এই আক্রমণের ফলে মাটির কোঠাঘরটি ভেঙে তছনছ হয়ে যায়। ঘরের মধ্যে থাকা মোড়কগুলো মাটির নিচে চাপা পড়ে মৃত্যু ঘটে। শুধু তাই নয়, ঘরে থাকা বিভিন্ন আসবাবপত্রও নষ্ট হয়ে যায়। এদিকে এলাকায় হাতি আসার পর খবর দেওয়া হয় তেলিয়ামুড়া বন দপ্তরের কাছে। ফোন যোগে জানিয়েছিল এলাকাবাসীরা, অভিযোগ প্রশিক্ষণপ্রাপ্ত বন দপ্তরের কোনো কর্মী সেখানে পা রাখার প্রয়োজনটুকু বোধ করেনি। কালকে রাত্র বারোটার পরে হাতি আইছে, ওখানে চিল্লাচিল্লি করতেছে মানুষে। আমরা তারাও আমার ছেলে আছে দীপক, তারা এনা চিল্লাচিল্লি করতেছে। এরপরে আমি ঘুমতে উঠছি, না উঠলে তো আমার শেষ করে নিয়েছি। উঠটা বাইরে দেখি তো ওই তারার বাড়ি হাতি মানুষে ওই আল্লাহ করতেছে। এরপরে দুই আছি এমনি রাস্তা দাঁড়িয়েছে, রাস্তা দাঁড়িয়ে আমরা বাড়িতে আইব। তাই ওই মানুষে এমন দৌড়ানি দিয়েছে, এরপর দুই রায় এমনি তো উঠিয়া আমি এমনি গেছি গো ওই তার বাড়ি। আর এটা এখানে ঘর টোর বাইয়া শেষ করে দিয়েছে। ঘরে মুরুগ আছেন, মুরুগও শেষ, মাটির তলে ভরে থাকা সব পাতিলারি যা আছে। একটা সুফি, সুফিটা মাড়ি ভৈরা, সুফিটা ভেঙে আছে। আপনার নাম? আপনার নাম? আমার নাম সমীর দাস। আপনারই বাড়ি? আমারই বাড়ি। দিন কাটা যাচ্ছে যে এরকম ওই সন্ধ্যার ভোর ওই আয় পরে মানে আতঙ্কের মধ্যে থাকে, আতঙ্কের ভিতরে আছি আমরা। ভলন্টিয়ার আমরা এই ফারাত নাই, নাই আমরা ফারাত। হ্যাঁ, ওই মহারানি ঘরে তারা আইছে কয়েকজন। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।